দুখন আসনতে প্রার্থিত্ব দিব বিজেপি এই কথা ঘোষণা কৰিছে স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রী জনৰ এই ঘোষণায় কংগ্রেস এডিএফ ফৰংকত আৰু লগোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা প্ৰকট হৈ পৰিছে দুদিন পূৰ্বে মুখ্যমন্ত্রীৰ দ্বিতীয়খন আসনত জয়ী হবলৈ বিজেপিৰ এটা ভোটহে কম বুলি তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য কৰিছিল এই মন্তব্যৰে মুখ্যমন্ত্রীয়ে এটা কথা স্পষ্ট কৰিছিল যে এটা ভোটৰ বাবে দ্বিতীয়খন আসনত বিজেপি প্রার্থী পরাজিত হোৱাৰ কোনো কাৰণ নাথাকে রাজ্যসভা নির্বাচনও বিজেপি আর ইয়ার মিত্রজোটে দুজন প্রার্থী দিব আর আমি দুইজনে জিকিম বলে আশা করি আমি প্রার্থী দিম বাকি জিকা হারা টেলিভিশনত কোয়া নোকার উপর তো নহব রিজাল্টর উপর হবগে